আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। গতকাল আমার ফেসবুক মেসেঞ্জারের মধ্যে আমার এক বন্ধু অর্থাৎ বিশ্বস্ত বন্ধু একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেটি কিনা আর্নিংয়ের। সো আমি এটি ওপেন করার পর দেখলাম যে অনেকগুলো পেমেন্ট প্রুফ এবং তার টিও রয়েছে। সাথে সাথে আমি তাকে ফোন করলাম, ফোন করে জেনে নিলাম যে আসলে বিষয়টা কি। বিষয়টি সে জানালো যে মেড জবস থেকে শুধুমাত্র ভিডিও দেখে কোন রকম স্কিল ছাড়াই নাকি মিনিমাম 12-15 টাকা পর্যন্ত আর্নিং জেনারেট করা যায়। আসলে এটি আমার কাছে প্রথমে অবিশ্বাস্য মনে হলেও আমি যখন ফেসবুক থেকে শুরু করে গুগল এবং কয়রা এবং পাশাপাশি ইউটিউবে ঢুকলাম, আসলে বিষয়টি সত্যি। এই বিষয়টি সত্যি যেহেতু আমি রিসার্চ করার পরে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত সব কিছু শেয়ার করব। সো এ টু জেড আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে এই ধরনের অ্যামেজিং লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি থেকে। এই ওয়েবসাইটটি হচ্ছে madejobs.com। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং 2015 সালে এটি যাত্রা করেছে বা লঞ্চ করেছে। একটু পরে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এই ওয়েবসাইটটি আসলে ট্রাস্টেড কিনা, কেন আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করবেন। এই ওয়েবসাইটটিতে কাজ করার পূর্বে আপনাকে কিছু কথা না বললে নয়, সেগুলো হচ্ছে যে কোনো একটি ওয়েবসাইট বা অ্যাপস ট্রাস্টেড কিনা সেটি যাচাই করার জন্য কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই কনফার্ম করে নিতে হবে। বিশেষ করে সেটি কখন থেকে মার্কেটে লঞ্চ করেছে এবং পেমেন্ট দিচ্ছে কিনা, এবং পেমেন্টের যে রিভিউ সেই রিভিউগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে, এবং পেমেন্ট প্রুফগুলো সব কিছু বিস্তারিত দেখার পরে আপনি সেই ওয়েবসাইট বা অ্যাপসে কাজ শুরু করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যেহেতু একটি মেড জবস বা ট্রাস্টেড ওয়েবসাইট, এই ট্রাস্টেড ওয়েবসাইটটি আসলে মার্কেটে কোনো অস্তিত্ব রয়েছে কিনা সেটি আমি প্রথমেই চলে যাচ্ছি মেড jobs.com টি, এটি আমি কপি করছি। কপি করার পরে আমি চলে যাচ্ছি whois.net। whois.net একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে খুব সহজে যে কোনো ওয়েবসাইট ট্রাস্টেড কিনা বা কতদিন ধরে মার্কেটে রয়েছে সেটি সহজেই যাচাই করা যায়। অল রাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত পেজের মধ্যে। এটি হচ্ছে whois.net এর মাধ্যমে এই ওয়েবসাইটটি ট্রাস্টেড কিনা বা কতদিন থেকে মার্কেটে যাত্রা করেছে সেটি সবকিছু এখানে শো করছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ডোমেইন নেম madejobs.com, রেজিস্ট্রি ডোমেইন এত, এবং রেজিস্ট্রি হুইস সার্ভার এত, হুইস রেজিস্টার ইউআরএল হচ্ছে এটি, এবং এটি আপডেট করেছে তাদের ওয়েবসাইটটি 14/4/2020। তার মানে হচ্ছে এপ্রিলের 14/2020 সালে, এবং এটি ক্রিয়েশন ডেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 2015 সালে 26শে জানুয়ারি এটি ক্রিয়েশন করেছে বা লঞ্চ করেছে। সুতরাং আপনি এই হু ইজ এর মাধ্যমে জানতে পারলেন এই ওয়েবসাইটটি আসলে ট্রাস্টেড। এই গেল নাম্বার ওয়ান। এবার আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি, এটি আসলে স্কেম বা লেজিট কিনা। আমি এখানে লিখেছি ইজ মেড জবস স্কেম অর লেজিট। এখানে আপনারা অনেকগুলো সাজেশন দেখতে পাচ্ছেন বা ওয়েবসাইটের তথ্য দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই চলে আসছি যে কোয়েরা এর মাধ্যমে। কোয়েরা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অনেকগুলো প্রশ্নের সঠিক অ্যান্সারগুলো শো করানো হয় বা, এবং অনেকগুলো অনেক মানুষ যারা অনেক বেশি এলিট এবং ট্রাস্টেড যারা অনলাইনে সবসময় থাকেন তারা সবসময় ইনভলভ থাকেন এই কোয়েরা.com এর মধ্যে। কোয়েরা.com এমন একটি ওয়েবসাইট যার বৈশিষ্ট্য হচ্ছে কোনো স্ক্যাম বা ভুয়া কোনো প্রশ্ন বা উত্তর পেলে তারা কিন্তু সেটি ব্লক করে দেয়। সো এই মির্জবস সম্পর্কে তাদের বক্তব্য কি একটু ঘুরে আসি। দেখুন, এখানে 2014 সালের নভেম্বরে 21 তারিখে একটি প্রশ্ন দেখা যাচ্ছে যে ইজ দিস লেজিট অর জাস্ট অ্যানাদার স্কেম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটি সম্পর্কে জানতে পারবো। এইভাবে 2020 সালের 5ই মার্চের প্রশ্ন হচ্ছে কোয়েরার মধ্যে, এবং মেয়ের 3 তারিখ যেহেতু এটি
স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রশ্ন এখানে দেখা যাচ্ছে। তাহলে আসলে দেখা যাচ্ছে এটি আসলে ট্রাস্টেড। সো আমি এটি যদি ওপেন করি, ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো। এই ইন্টারফেস আসার পরে আপনি অনেকগুলো অ্যানসার দেখতে পাবেন। এই অ্যানসারগুলো দেখেই আপনি অবশ্যই আপনার বিশ্বাসের প্যারামিটার বা বিশ্বাসযোগ্যতা অনেক বেশি এনশিওর করে নিতে পারবেন। সো এক কথায় বলা যায় মিরজবস.কম এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এবার চলে আসে মিরজব.কম সম্পর্কে তাদের ব্লগ কি বলে। ব্লগের মধ্যে আসার পরে আমি দেখতে পেলাম যে এখানে তাদের ফুল ইনফরমেশনগুলো তারা শো করছে। হোয়াট মেক মিরজবস গ্যাট মোর পজিটিভ রিভিউস অনলাইন, জেনুইন ওয়ার্কফ্লো, এটির জেনুইন ওয়ার্কফ্লো রয়েছে, কুইক অ্যান্ড আনইন্টারাপ্টেড পেমেন্ট, ফ্রি রেজিস্ট্রেশন 24 আওয়ার্স, এরা সাপোর্ট দেয় 7 দিনে এবং লেস দ্যান 4 ওয়ার্কিং আওয়ার্স, 4 ঘন্টার মধ্যেই অর্থাৎ তারা পেমেন্টগুলো দিয়ে থাকে। এনি ওয়ান ক্যান ওয়ার্ক, ওয়ার্কিং, নন ওয়ার্কিং, স্টুডেন্ট, ওল্ড এজ পিপল, ওমেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন যেখানে অনেক ক্যাটাগরির লোক এখানে কাজ করতে পাবে। সো এখানে আরও একটি বৈশিষ্ট্য রয়েছে যেটি আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটি হচ্ছে নো বার্নিং অফ দ্য ওয়ার্কার্স পকেট, অর্থাৎ তাদের কোনো হিডেন চার্জ নেই বা কোনো পেমেন্ট নিয়ে তাদের কোনো ঝামেলা নেই। দে আর অ্যাবিলিটি টু বিল্ড দ্য আনশেকেবল ট্রাস্ট অনলাইন। তাহলে এই 8টি বৈশিষ্ট্য দেখেই আপনি বুঝতে পারছেন যে মিরজব.কম এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এবার চলুন আমরা মূল ইন্টারফেসে চলে যাই। যখন আমি মিরজবসে চলে আসলাম, মিরজবসে আসার পরে অবশ্যই আমি এই ধরনের ইন্টারফেস পাবো। ইন্টারফেসে আসার পরে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড। আপনি অবশ্যই জেনে খুশি হবেন যে এটি আপনার স্মার্টফোন দিয়ে এবং কম্পিউটারের মাধ্যমে রেজিস্টার করে বা অ্যাকাউন্ট তৈরি করে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবার আরেকটি কথা না বললে নয়, আমি এই ভিডিওর শেষে বলে দিব যে এই ওয়েবসাইটটিতে কাজ করেছে যে আমার বিশ্বস্ত ফ্রেন্ডটি, সেই ফ্রেন্ডটি যেই আর্নিংটি করেছে সেই আর্নিংটির প্রুফটি আমি অবশ্যই ভিডিও এর শেষেই বলে দিব। সো রেজিস্টার অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আসার পরে প্রথমে আপনি একটি ইউজার নেম দিবেন, এরপরে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এরপর এখানে ডিজায়ার্ড পিন। ডিজায়ার্ড পিন এমন একটি পিন যেই পিনটি 4 ডিজিটের হবে, অর্থাৎ আপনি আপনার কাঙ্ক্ষিত 1 2 3 4 বা আপনার নাম দিয়ে একটি পিন এখানে দিবেন, যে পিনটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার পেমেন্ট উইথড্র করার সময়। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি পিনটি বলে চান তাহলে আপনি কি করবেন, আপনি মিরজবসে আসার পরে লগ আউট করবেন। লগ আউট করার পরে আপনি যেই ইমেল দিয়ে মিরজবসের অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সে এই ইমেলটি অবশ্যই আপনি ওপেন করবেন। ওপেন করার পর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর নতুন একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আবার নতুন করে ডিজায়ার্ড পিন দিবেন। ডিজায়ার্ড পিন দিলে আপনার নতুন পিন অ্যাড হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার বাংলাদেশি কোড দিয়ে, অর্থাৎ আপনি আপনার কোড সহ, বাংলাদেশি কোড হচ্ছে +0+88, আপনি 88 দিলে হবে, 88, এরপর আপনি আপনার 11 ডিজিটের ফোন নাম্বারটি দিবেন, এরপর আপনি রেফারেল দিবেন, এরপর ভেরিফিকেশনের জন্য আই এম নট এ রোবটে ক্লিক করবেন, এখানে বাংলাদেশ শো করছে, এরপরে এই বক্সগুলোতে রাইট চিহ্ন দিয়ে দিবেন। রাইট চিহ্ন দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি আপনার ইমেলের মধ্যে অর্থাৎ একটি ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন, এই মিরজবসের একটি ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। এই ভেরিফিকেশন কোডের মধ্যে যে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি সরাসরি তাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনি এই ধরনের ইন্টারফেস খুঁজে পাবেন। আশা করি এতটুকু আপনি খুব সহজেই করতে পারবেন, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করা কাজটি। এই এখানে আসার পরে আপনার যে কাজটি হবে, আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। যেহেতু আপনার পেমেন্ট উইথড্র করার সময় এই ইনফরমেশনগুলো লাগবে, সুতরাং আগে থেকেই আপনি এখান থেকে সেটিংসটা করে নেবেন। এই হচ্ছে মোটামুটি কাজ। আর এরপর আপনি যদি বাম দিকে খেয়াল করেন যে আমি এখানে আমার ইউজার নেমটি দিয়েছি, ইউজার নেমটি শো করছে, এরপর আমি ট্রায়াল ওয়ার্কার্স হিসেবে কাজ করছি। এই ওয়েবসাইটটিতে আপনি ডেলি অবশ্যই 6টি ভিডিও দেখতে পাবেন। ভিডিও দেখার মাধ্যমে আপনি মিনিমাম 13 টাকা থেকে 15 টাকা পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন। প্রায় 10 দিন ধরে আপনি এইভাবে ফ্রিলি কাজ করতে পারবেন। তবে আপনি যদি লেজিটভাবে বা লংলি কাজ করতে চান, অবশ্যই আপনাকে এখানে অ্যাকাউন্টটি আপগ্রেড করে নিতে হবে। সো অ্যাকাউন্ট কীভাবে আপগ্রেড করতে হয় সেটিও দেখাবো। আরেকটি মজার ব্যাপার হচ্ছে,
আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করার জন্য ওয়েস্ট টাইম বৃদ্ধি করার জন্য এই ওয়েবসাইটটি কাজ করতে পারবেন। সো এই ওয়েবসাইটটিতে কিভাবে আপনি আপনার ইউআরএল অথবা ইউটিউবের যে চ্যানেলের ইউআরএল রয়েছে সেটি অবশ্যই সাবমিট করে কিভাবে ওয়াচ টাইম বৃদ্ধি করবেন সেটিও আমি একটু পরে শেয়ার করছি। কিভাবে এখানে কাজ শুরু করবেন ফ্রিতে সেটি আমি দেখাচ্ছি। তার আগে আরও একটি বিষয় না দেখালে নয়, সেটি হচ্ছে ফ্রি ট্রায়াল। ফ্রি ট্রায়ালের মাধ্যমে আপনি এই অপরচুনিটিগুলো খুব সহজে পেয়ে যাবেন, অর্থাৎ আপনি 10 দিন ধরে ফ্রিতে কাজ করতে পারবেন। ফ্রিতে কাজ করার মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করবেন, পাশাপাশি আপনি যদি লেংদি কাজ করতে চান তাহলে অবশ্যই এই দুটি অপশনের যে কোনো একটিতে আপনাকে কনভার্ট করে নিতে হবে, অ্যাকাউন্টটি আপগ্রেড করে নিতে হবে। এরপর ফ্রি ট্রায়ালে যদি আপনি কাজ করেন তাহলে আর্ন প্রায় 13 টাকা পার ভিডিও ওয়াচড, অর্থাৎ প্রত্যেকটি ভিডিও দেখার বিনিময়ে আপনি এখান থেকে প্রায় 15-13 টাকা পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। সো এখানে যেহেতু আপনি প্রথমে এসেছেন, সুতরাং আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো সরাসরি আপনি 10 দিন কাজ করুন, অভিজ্ঞতা অর্জন করুন, দেন আপনি আপনার অ্যাকাউন্টটিকে আপগ্রেড করে এখান থেকে জাম্প করুন পরবর্তী ইনকামগুলো জেনারেট করার জন্য। এরপর গেট 6 ভিডিওস ডেইলি, আপনি 6টি করে ভিডিও দেখতে পাবেন প্রতিদিন। অ্যাভারেজ ইনকাম হচ্ছে এত, অর্থাৎ ডেইলি অ্যাভারেজ ইনকাম উইকলি। এরপর যদি আপনি প্রতি মাসে হিসাব করেন তাহলে প্রায় 2000 টাকার উপরে। অ্যাকাউন্ট এক্সপায়ার্স ইন 10 দিন, অর্থাৎ 10 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট এক্সপায়ার্স হয়ে যাবে, 10 দিন পর্যন্ত আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। সো এক কথায় বলা যায় এই অ্যাকাউন্টটিতে কাজ করার পূর্বে আপনি অবশ্যই ফ্রিতে কাজ করবেন। নো ইনকাম ফ্রম ওয়েব ভিডিওস ওয়াচড বাই ইয়োর রেফারেলস। রেফারেলস মাধ্যমে যদি আপনি ইনকাম জেনারেট করতে চান, রেফারেলসের মাধ্যমে যদি আপনি ইনকাম জেনারেট করতে চান তাহলে খুব সহজেই আপনাকে অবশ্যই ইনকাম জেনারেট করার জন্য অ্যাকাউন্টটি আপগ্রেড করে নিতে হবে। অ্যাকাউন্ট আপগ্রেড করে নেওয়ার পরে আপনি এখান থেকে দীর্ঘদিন ধরে কাজ করতে পারবেন, অর্থাৎ এক কথায় বলা যায় আপনি দীর্ঘদিন ধরে কাজ করতে চাইলে এখান থেকে আপনাকে অবশ্যই আপগ্রেড করে নিতে হবে অ্যাকাউন্টটি। তার আগে আমি আপনাকে আরেকটি প্রুফ দেখাচ্ছি, সেটি হচ্ছে যে এই ওয়েবসাইটটি সম্পর্কে ইউটিউব কী বলে। ইউটিউবের মধ্যে অনেকেই কিন্তু ভিডিও আপলোড করেছে যে এটি ট্রাস্টেড এবং এটি অনেকদিন ধরে পেমেন্ট দিয়ে আসছে সেই কারণে। সো মির জবস রিভিউ মাই অনেস্ট ওপিনিয়ন উইথ পেমেন্ট প্রুফ। আমি আরও একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে এই ওয়েবসাইটটির অ্যাডমিন প্যানেল অবশ্যই স্ট্রং এবং অনেস্ট, তারা পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা করে না, এটি অবশ্যই 100% শিওর। এবং অনেকেই এখানে পেমেন্ট প্রুফ দেখিয়েছেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই mirjobs.com একটি ট্রাস্টেড ওয়েবসাইট। সো আপনি দেরি না করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সহজেই কাজ শুরু করে নিতে পারবেন। এরপরে আপগ্রেড করলে কী কী সুবিধা, আপনি যদি প্রতি বছর একটা 1 বছরের জন্য অ্যাকাউন্ট আপগ্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে 3,826 টাকা প্রায় 21 পয়সা খরচ করতে হবে, অর্থাৎ ইনভেস্ট করতে হবে। আর্ন 17.01 পার ভিডিও ওয়াচ, তাহলে এখানে আপনি যদি ফ্রিতে যদি 12.00, অর্থাৎ 15-13 টাকা ইনকাম করেন এবং আপগ্রেডেড অ্যাকাউন্টে অবশ্যই আপনি 17 টাকা করে ইনকাম জেনারেট করতে পারবেন প্রতি ভিডিওতে। সো বুঝতেই পারছেন যে আপগ্রেড করলে অনেক বেশি বেনিফিট হবেন এবং প্রতিটি ভিডিও 9টি পর্যন্ত ভিডিও দেখতে পাবেন। এরপরে রয়েছে অ্যাভারেজ ইনকাম 153 টাকা 5 পয়সা, অ্যাভারেজ ইনকাম রয়েছে উইকলি 1071 টাকা, অ্যাভারেজ ইনকাম রয়েছে মান্থলি এত টাকা, সাবস্ক্রিপশন ভ্যালিড ফর 1 ডে এবং আর্ন 4.25 টাকা ভিডিও ওয়াস্ট, অর্থাৎ সহজেই বুঝতে পেরেছেন। এবার ধরুন আমি যে মান্থলি তারা যে অ্যাভারেজ ইনকামটা দিয়েছে এই অ্যাভারেজ ইনকামটা আমি মান্থলি থেকে যদি হিসেব করি, ক্যালকুলেটারে যদি আমি হিসেব করি তাহলে সেই পেমেন্টটি আমি এখানে পেস্ট করছি। পেমেন্টটি পেস্ট করার পর এই 4,591.45 টাকা আমি গুগলে চলে যাচ্ছি ক্যালকুলেটারে। এরপর আমি এটি প্রতি মাসে যদি এত হয় তাহলে 12 মাসে কত হয়, এই 12 মাসে হচ্ছে প্রায় 55,092 টাকা, অর্থাৎ প্রতি মাসে যদি 4,591 টাকা হয় তাহলে অবশ্যই 12 মাসে আপনি এখান থেকে খুব সহজেই কোনোরকম ঝামেলা ছাড়াই কিছু টাকা ইনভেস্ট করে, অর্থাৎ 3,800 টাকার মতো ইনভেস্ট করে প্রায় 55,000 টাকার মতো প্রতি বছর ইনকাম জেনারেট করতে পারেন। তাহলে বুঝতে পারছেন 1 বছর যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এত টাকা পর্যন্ত ইনভেস্টের বিনিময়ে আর্নিং জেনারেট করতে পারবেন, অর্থাৎ এক কথায় বলা যায় এই ট্রাস্টেড ওয়েবসাইটটি যেহেতু 2015 সাল থেকে
পেমেন্ট দিয়ে আসছে, সুতরাং অবশ্যই এটি লেজিট। এরপরে থার্ড যেটি অপশন সেটি হচ্ছে আপনি যদি 9182 টাকা করে 82 টাকা এক বছরের জন্য ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই আপনি প্রায় মান্থলি 11733 টাকা ইনকাম জেনারেট করতে পারছেন। অর্থাৎ এক কথায় বলা যায় যে যতই আপগ্রেড করবেন ততই আপগ্রেডের বিনিময়ে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এবার চলুন কিভাবে এখান থেকে ফ্রিতে কাজ করবেন বা ইনকাম জেনারেট করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকাউন্ট জেনারেট করার পরে আপনি এখানে মেইন ব্যালেন্সে দেখতে পাচ্ছেন $0.00। এরপর আমি পেমেন্ট সিস্টেমটা দেখাবো, পেমেন্ট সিস্টেম কীভাবে উইথড্র করতে হয় সেটিও দেখাবো। সামারিতে গেলে আপনি আবার আপনার যে অ্যাকাউন্টের যে সামারি পুরো বিষয়টি সব কিছু আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। এরপরে আপনি যদি আর্নিংস ক্যালকুলেটারে ক্লিক করেন, এখানে ক্যালকুলেটারে ক্লিক করার পরে আপনি ক্যালকুলেশনের মাধ্যমে সব কিছু জানতে পারবেন। এবার আসি কিভাবে এখানে আপনি ইনকাম জেনারেট করবেন। এই অ্যাভেলেবল জবসে সাধারণত টোটাল 6টি থাকে, আমি কিছুক্ষণ আগে একটি দেখে ফেলেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। সুতরাং আমার কিছুক্ষণ আগে জিরো ব্যালেন্স ছিল একটি, আমি ভিডিও দেখেছি, ভিডিও দেখার বিনিময়ে আমি এখানে প্রায় 12.75 টাকা পনেরো তেরো টাকা ইনকাম জেনারেট করেছি। অর্থাৎ খুব সহজেই ফ্রিতে আপনি এখানে 10 দিন কাজ করে নিতে পারবেন। এবার চলুন কিভাবে আপনি এখানে ভিডিও থেকে ইনকাম জেনারেট করবেন। সো এখানে আমি যদি যখন ক্লিক করব তখন এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, আপনি আপনার পছন্দ মতো যে কোনো 6টি ভিডিও আপনি ডেলি দেখতে পাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও এখানে অ্যাড হবে এবং আপনি 6টি করে ভিডিও 10 দিন দেখে নিতে পারবেন। সো আপনি এখান থেকে ধরুন আমি এই ভিডিওটি ওপেন করেছি, এই ভিডিওটি ওপেন করার বিনিময়ে আমি 12.75 টাকা অর্থাৎ 13 টাকা ইনকাম জেনারেট করেছি। এই হচ্ছে ভিডিও দেখে আর্নিং জেনারেট করার সবচেয়ে একটি সহজ উপায়, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে এখানে লিঙ্ক করার মাধ্যমে ওয়াচ টাইম বাড়াবেন। সেটি যদি আপনি ওয়াচ টাইম বাড়াতে চান তাহলে কি করবেন সেটি আমি দেখাচ্ছি। মিড জবস অ্যাডভার্টাইজেস ক্লিক অ্যাডভার্টাইজেস এর মধ্যে ক্লিক করে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এরপরে মিড জবস টিভি যেটি দেখতে পাচ্ছেন সেই টিভিতে ক্লিক করবেন। টিভিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নিউ ক্যাম্পেইন নামের একটি অপশন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে অলরাইট নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে আপনি আপনার ইউটিউবের টাইটেলটি দিবেন, এরপর আপনি ইউটিউবের ট্রায়াল দিবেন। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 1000 ভিউস যদি আনতে হয় তাহলে অবশ্যই আপনাকে 8502 টাকা খরচ করতে হবে। তার মানে আপনি এখানে যদি আপনার ইউটিউবের ভিডিওগুলো ভিউস বাড়াতে চান বা ওয়াচ টাইম বাড়াতে চান তাহলে অবশ্যই আপনি এখানে খুব সহজেই এই টাকাটা ইনভেস্ট করার মাধ্যমে এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে ভিউস বাড়াতে পারবেন। এবং এখানে ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশন দেওয়ার পরে আপনি এখানে পেমেন্ট বাই পারচেজ ব্যালেন্স অর্থাৎ ব্যালেন্স সেটি আপনাকে এখানে শো করবে। এরপর আপনি এটি পে করার পরে আপনি তাদের সাথে অ্যাড হয়ে যাবেন। এভাবে খুব সহজে আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন এখান থেকে। অর্থাৎ এক কথায় বলা যায় আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করার জন্য এই ওয়েবসাইট ইউজ করতে পারবেন। আরও একটি মজার অপশন হচ্ছে যে এখানে তারা অনেকগুলো পেমেন্ট অপশন রেখেছে, আমি বাংলাদেশি টাকা টিক দিয়ে রেখেছি, আপনি চাইলে এখানে USD টিক দিয়ে রাখতে পারবেন। এখানে USD রয়েছে এবং অনেকগুলো পেমেন্ট অপশন রয়েছে। এই হচ্ছে দুটো অপশন, অর্থাৎ ফ্রিতে আপনি কিভাবে এখান থেকে ইনকাম জেনারেট করবেন সেটি দেখালাম এবং কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করবেন সেটিও দেখালাম। অর্থাৎ খুব সহজেই এখান থেকে আর্নিং বা সুবিধা নেওয়ার দুটো অপশন রয়েছে। এবার থার্ড অপশন আমি আপনাদের সাথে শেয়ার করছি, রেফারেল ইনকাম। রেফারেল ইনকাম যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার অবশ্যই অ্যাকাউন্টটিকে আপগ্রেড করে নিতে হবে। অ্যাকাউন্টটিকে আপগ্রেড করে নেওয়ার জন্য আপনার জন্য আমি দুটো অপশন কিছুক্ষণ আগে দেখালাম, যে কোনো একটি অপশন আপনি পছন্দ করার মাধ্যমে এখান থেকে আপগ্রেড করে নিতে পারবেন। এবার আপনি যদি রেফারেলের মাধ্যমে আর্নিং জেনারেট করতে চান তাহলে ধরুন এই লিঙ্কটি আপনি বিভিন্ন ধরনের ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, শেয়ারের বিনিময়ে আপনি এখান থেকে অবশ্যই ইনকাম জেনারেট করতে পারবেন এবং যেগুলো আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। আরও একটি মজার ব্যাপার হচ্ছে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের মধ্যে এই কোডটি বসিয়েও আপনি অবশ্যই ভিওয়ারের মাধ্যমে শেয়ার করে করে আপনি রেফারেলের মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং একটি HTML কোড দেওয়া রয়েছে এবং এই HTML কোডটি আপনি ইউজ করে আপনি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। এই রেফারেল বোনাসটি তখনই পাবেন যখন আপনি অ্যাকাউন্টটি আপগ্রেড করবেন। এবার চলুন আপগ্রেড এর অপশনে যদি আমি ক্লিক করি, আপগ্রেডের অপশনের মাধ্যমে আপনি কি কি দেখতে পাবেন, অর্থাৎ কিভাবে আপনার অ্যাকাউন্টটি খুব সহজেই এখান থেকে আপগ্রেড করে নিতে পারবেন।
অ্যাকাউন্ট আপগ্রেডে ক্লিক করার পরে আপনাকে যে প্রাইসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটি, সেই দ্বিতীয় অপশনটি ছিল 3826 টাকার। এটি আপনাকে অবশ্যই এখানে কিসের মাধ্যমে আপনি এখানে দিবেন সেটি অবশ্যই আপনাকে এখানে শো করছে। বিও পারচেজ ব্যালেন্স পে বায়া পেমেন্ট প্রসেসর, পেমেন্ট প্রসেসরে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই কনফার্মে ক্লিক করার পরে আপনি অবশ্যই কনফার্মে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটি সহজে আপগ্রেড করে নিতে পারবেন। যেহেতু আমার এখনও এত টাকা হয়নি সুতরাং আমি এটি অ্যাড করতে পারছি না, আশা করি আপনি এই পেমেন্টটা অবশ্যই তাদের মাধ্যমে অ্যাড করার মাধ্যমে আপগ্রেড করে নেবেন। আপগ্রেড করে নেওয়ার পরে আপনি এখানে র্যান্ডম কাজ করতে পারবেন খুব সহজে। এবার আমি আপনাকে আরেকটি বিষয় দেখাচ্ছি, যেই বন্ধুটি আমাকে পেমেন্ট শেয়ার করেছিল তার স্ক্রিনশট দেখিয়েছিল তার পেমেন্টটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি বলে রাখছি যে এই ওয়েবসাইটটিতে কারা কারা ইনকাম করছে। এই ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইটটি থেকে যারা ইনকাম করছে তারা বিভিন্ন দেশের লোক, বিশেষ করে ফিলিপাইন্সের, ইন্ডিয়ার, তারপর আইভরি কোস্টের, ইন্দোনেশিয়ার, সৌদি আরবিয়ার, ইউনাইটেড আরব আমিরাত, থাইল্যান্ডের, ফিলিপাইন্সের অনেকগুলো দেখতে পাচ্ছেন। এইবার আমি আমার বন্ধুর যার মাধ্যমে আমি ইনফরমেশন পেয়েছিলাম এই ওয়েবসাইটটি সম্পর্কে, সেই ওয়েবসাইটটির আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেই বন্ধুটি হচ্ছে এটি, অর্থাৎ 22/5/2020 4:58 41 সেকেন্ডের মধ্যে, 41 সেকেন্ডে সে এই পেমেন্টটি পেয়েছে যেটি আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে। সুতরাং আপনি অবশ্যই জেনে খুশি হবেন যে অনেক বাংলাদেশি কিন্তু এখানে ইনকাম জেনারেট করছে। সুতরাং আমি যদি টুতে যাই অর্থাৎ 2 নম্বর পেজে যাই তাহলে অবশ্যই বাংলাদেশিকে দেখতে পাবেন যে ইনকাম জেনারেট করছে এখান থেকে, অর্থাৎ মিড জবসে কাজ করে। এখানে প্রত্যেকটি পেজে যদি আপনি একের পর এক ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি বিস্ময়ে অভিভূত হবেন যে অনেক বাংলাদেশি ট্রাস্ট করে এই ওয়েবসাইটটিকে ট্রাস্ট করে ইনকাম জেনারেট করছে। আরও একটি মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি বাংলাদেশে বাংলাদেশ থেকে প্রতিনিধি হয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে মিনিমাম 1,00,000+ ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই। অবশ্যই সেজন্য আপনাকে তাদের সাপোর্ট টিমে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই তাদের সাথে কন্টিনিউ কমিউনিকেশন রাখতে হবে। এবার দ্বিতীয় পেজে আসার পরে আমি আরেকজন বাংলাদেশিকে খুঁজে পেলাম যে কিনা 1,700 টাকা ইনকাম করেছে এবং পেইয়ারের মাধ্যমে সেই উইথড্র করেছে। সো আশা করি বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটটি সম্পর্কে। আরেকজন বাংলাদেশি দ্বিতীয় পেজের মধ্যে যে কিনা 2,635 টাকা ইনকাম জেনারেট করছে। এভাবে যদি আমি থার্ড পেজে ক্লিক করার পরে আরও কিছু বাংলাদেশি খুঁজে পাবো যারা এখান থেকে ট্রাস্ট করে ইনকাম জেনারেট করছে কোনো রকম স্কিল বা কোনো রকম ঝামেলা ছাড়াই। সো দেরি কেন, দেরি না করে ঘরে বসে না থেকে এই প্যান্ডামিক সিচুয়েশনে অবশ্যই আপনি যদি ইনকাম জেনারেট করতে চান কিছু টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন যেটি কিনা আপনাকে অবশ্যই অভিভূত করবে। আরেকজন বাংলাদেশি 2,115 টাকা ইনকাম জেনারেট করেছে। আমি যদি স্ক্রল ডাউন করে যাই তাহলে এখানে আরেকজন দেখতে পাচ্ছি। এভাবে যদি স্ক্রলিং করে যাই তাহলে এখানে আমি প্রত্যেকটি পেজে বাংলাদেশি খুঁজে পাবো এবং এই ইনকাম করেছে 1,996 টাকা। এতটুকুর পরে যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে অবশ্যই আপনি গেইনার হবেন, কারণ কথায় আছে নো পেইনস নো গেইনস, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। যদি তর্ক করে থাকেন অথবা নেগেটিভ রিভিউ দিয়ে থাকেন তাহলে সেটি সম্পূর্ণ আপনার ব্যাপার। আমার চ্যানেলের মধ্যে অনেকেই ভিডিও না দেখে বাজে কিছু কমেন্ট করে, আমি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনি অবশ্যই পুরো ভিডিও না দেখে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকুন, কেননা আপনার ভিডিও না দেখেন তাহলে অবশ্যই আপনার কমেন্ট করার কোনো অধিকার নেই। আপনি আপনার ভিডিও দেখার পূর্বে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু টেক্সট পাবেন, যে টেক্সটগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যেখানে লেখা রয়েছে যে আপনার ভিডিও দেখার মাধ্যমে ইনকাম জেনারেট হবে না। যদি আপনি ভিডিও দেখার পরে সেই ভিডিও এর মাধ্যমে আপনি উপকৃত হওয়ার জন্য সেখানে সেই ওয়েবসাইটে কাজ করেন তবেই আপনি উপকৃত হবেন বা গেইনার হবেন। সুতরাং ভিডিও দেখেই আপনি এক লাফে যদি আকাশের উপরে ওঠেন যে আপনি ইনকাম করে ফেলেন অথবা বাজে কমেন্ট করেন তাহলে এটি অবশ্যই কেউ সহ্য করবে না। আশা করি সব কিছু চোখ কান খোলা রেখে দেখে বুঝে কাজ করবেন। যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই আপনার গঠনমূলক সমালোচনাকে অথবা কমেন্টকে
আমি অবশ্যই স্বাগত জানাই এবং ওয়েলকাম জানাই, যেটি আমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। আশা করি অনেক বাজে কমেন্ট করে ফেলেছি, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকের হয়তো উপকার হয়ে যেতে পারে। সুতরাং নিজে উপকৃত হন, অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। I'll catch you guys in my next video. Till then, take care.